সবাইকে শুভেচ্ছা। নিজেকে বড় বলে বড় সে নয়, লোকে যাকে বড় বলে বড় সে হয়, এ কথাটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং আমরা নিজেরা এই জিনিসটাকে চর্চা করি যে কেউ যদি নিজেকে বড় যতই বলুক না কেন, মানুষ যদি তাকে বড় না বলে প্রকৃত অর্থে সে বড় হতে পারে না। এটা আমাদের ক্ষেত্রে ঘটে যে আমরা অনেক সময় নিজেদেরকে অনেক গর্ব করি, বলি আমি এরকম, কিন্তু প্রকৃত অর্থে আমরা মানুষের সাথে কী ধরনের ব্যবহার করছি সেটি হলো বড় কথা। তো আমরা এটা জানি, কিন্তু আমি বলতে চাই অন্য আরেকটা কথা, যে অনেক সময় কেউ নিজেকে বোকা বলে বা নিজেকে খারাপ বলে সে অর্থে অন্য পক্ষ মনে করে যে নিজের সম্পর্কতে কেউ নেগেটিভ কথা বলতে পারে না, নিশ্চয়ই সে এটা বিপরীত কথা বলছে। আমি কিছুদিন আগে শেয়ার করছিলাম যে সমাজ যাকে প্রকৃত অর্থে চালাক বলে, চতুর বলে, সে অর্থে আমি ততটা চালাক চতুর না। হয়তো কেউ আমার ব্যবহারে বুঝতে পারে যে সে তো অনেক চালাক, অনেক চতুর, হ্যাঁ, সে অর্থে সে মনে করে নিচ্ছে। আসলে কিন্তু আমি নিজেকে চিনি, নিজেকে জানি, সে অর্থে আমি শেয়ার করেছি, তো সে আমার কথাটা স্বীকার করছে, মানে আমার কথাটা সেম কথাটা নিচ্ছে না, সেটার বিপরীতটা নিচ্ছে যে না আপনি চালাক না, সেই কথা বিশ্বাস করা যায়, এটা হতেই পারে না। তারপর আমি মনে মনে ভাবছিলাম যে আসলেই তো আমি একটা কথা বলবো, সেটা আমার কথাটাকে স্ট্রেইট ফরওয়ার্ড হিসেবে নিবে তা হতে পারে না, মনে করতে পারে যে বিপরীত, কারণ আমরা এটা জানি যে কেউ নিজের সম্পর্কে যেমন খারাপ বলতে পারে না, নিজের সম্পর্কে সবাই সবসময় ভালোই বলে, তাই নিজের সম্পর্কে নেগেটিভ কথাটা যে আমি, সেটা আমি যদি স্ট্রেইট ফরওয়ার্ড বলি হয়তো অন্যরা নিবে না, কারণ আমরা সেটার মুখোমুখি খুব কম হই। সে অর্থে সবসময় যে মানুষ তার মানুষের কথার বিপরীত হবে তা না, মানুষের যেটা বলে সেটা কখনো ক্ষেত্রবিশেষে সঠিক হতে পারে। আমরা মানুষের সাথে চলাফেরা করার মাধ্যমে এবং তার সাথে ইন্টারাক্ট বা মিথস্ক্রিয়া করার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আসলে সে কতটা নিজের সম্পর্কে সেলফ এক্সপ্লেইন দিতে পারছে। তো এটা বলেছি এই জন্য যে নিজেকে বোকা বললে আসলে মানুষ বোকা হতে পারে, কারণ নিজের সম্পর্কে কেউ ব্যাখ্যা এভাবেও দিতে পারে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।